হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই একটি মেইল লাগবে। তো আমরা দেখি কিভাবে একটি আমরা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে আমরা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের নামটা জাস্ট সঠিকভাবে লিখব, freelancer.com, লিখে এন্টার দিব। তো দেখি আমরা কীভাবে একটি ফ্রিল্যান্সার এখন করতে পারি। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে মোস্ট কয়েকটি বড় মার্কেট প্লেসের মধ্যে অন্যতম একটি। এখান থেকে অনেক হিউজ হিউজ পরিমাণ কাজ পাওয়া যায় এবং সে কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়। তো দেখি এখানে আমরা কীভাবে সাইন আপ করতে পারি। তো আমরা লগ ইন, যাদের অলরেডি একটি অ্যাকাউন্ট আছে তারা লগ ইন অপশানে ক্লিক করবে, আর যারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাদের অবশ্যই সাইন আপে ক্লিক করতে হবে। তো আমরা সাইন আপে ক্লিক করলাম। এখানে আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে, তো আমাদের এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা ইমেল অ্যাড্রেসটি এখানে এন্টার করি। তারপর ইউজার নেম চাচ্ছে, আমরা কোন নামটা দিয়ে আমরা এন্টার করব। তো ইউজার নেমটা আমরা দিলাম আইটি নেম 2016। পাসওয়ার্ড আমরা দিচ্ছি, পাসওয়ার্ড আমরা এটাই দিব, কনফার্ম পাসওয়ার্ড। ও, পাসওয়ার্ড ইউজার নেমের থেকে ডিফারেন্ট হতে হবে, তো আমরা পাসওয়ার্ড আমরা এটাই দিব। মেইলটা আমরা পাসওয়ার্ড করে দিই। ও শিট, মেইলটাও নিবে না, তোমরা নতুন একটা পাসওয়ার্ড আমরা তৈরি করে দিই। পাসওয়ার্ড ইজ গুড, এটাই এনাফ। পাসওয়ার্ড কনফার্ম করতে হবে, পাসওয়ার্ড আমি কনফার্ম করলাম। এবং এখানে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাকাউন্টটা করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি হায়ার না আপনি ওয়ার্কার। আপনি হায়ারটা হচ্ছে আপনার বায়ার অ্যাকাউন্ট, আর ওয়ার্কটা হচ্ছে আপনার ওয়ার্কিং অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট। তো আপনি ওয়ার্কে ক্লিক করবেন, ওয়ার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে গেলে আমাদের অবশ্যই জিমেলে লগ ইন করে থাকতে হবে। যে ইমেলটা দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই ইমেলটা অ্যাক্সেস করতে হবে আমাদের gmail.com-এ গিয়ে। তো আমরা দেখি জিমেলে এই দিক দিয়ে আমরা ঢুকে থাকি। সিলেক্ট ইউর স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনি কোন ক্যাটাগরিটাতে স্পেশালিস্ট বা এক্সপার্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করে দেন আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট কনফার্ম বা ক্লিয়ার করতে হবে। তো আপনি কোন বিষয়টাতে বেশি এক্সপার্ট, বেশি ভালো জানেন সেই ব্যাপারটাতে বা সেই ক্যাটাগরিটাতে আপনাকে অবশ্যই চুজ করে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা দেখি এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্যাটাগরি আমরা চুজ করি, ওয়ার্ক ক্যাটাগরি আমরা চুজ করি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের উপর। এখানে সাব ক্যাটাগরি আছে, আবার এই সাব ক্যাটাগরির মধ্যে আপনি কোন সাব ক্যাটাগরিগুলোর মধ্যে কোনটা আপনার খুব ভালো আয়ত্তে আছে বা আপনি কোনটা খুব ভালো পারেন ঠিক সেটাই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনি কোনটা পারেন, এখানে দেখেন অনেক প্রকার সাব ক্যাটাগরি আছে, ইমেল মার্কেটিং, বাক মার্কেটিং, গুগল অ্যাডওয়ার্ডস, অনেক নানান ধরনের সাব ক্যাটাগরি আছে। আপনি যেটাতে পারফেক্ট এক্সপার্ট আপনি সেটাই ক্লিক করবেন। তো আমরা কী করব, আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করি, অ্যাফিলিয়েট মার্কেটিং দিলাম আমরা। অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আমরা এখানে আরও সাব ক্যাটাগরি অ্যাড করা যাবে, মার্কেট রিসার্চ, ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, কয়েকটা আপনি ক্যাটাগরি, যে ক্যাটাগরির উপর আপনি এক্সপার্ট সেই ক্যাটাগরি আপনি ক্লিক করে দিবেন। তো তারপর আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে লোডিং হচ্ছে, এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে বলছে। আপনি পেপ্যালে নেবেন, স্ক্রিলে নেবেন, না কোনো ক্রেডিট কার্ডে নেবেন। তো
তো আপনাকে এখানে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। আপনি নাও করতে পারেন, স্কিপ করতে পারেন এই এই অপশনটা, তো আমরা স্কিপ করে গেলাম আপাতত। এখন আমরা পেমেন্ট মেথড সেটিং করব না, পরে ইচ্ছা মতো আমরা চুজ করে পেমেন্ট মেথড বসায় আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পেমেন্টটি সেটা আমরা তুলে নিতে পারবো। এখানে লিখছে জাম্প স্টার্ট ইউর আর্নিংস অন ফ্রিল্যান্সার, প্রফেশনাল মেম্বার্স আর 447% মোর লাইকলি টু গেট অ্যাওয়ার্ডেড প্রজেক্টস, প্রফেশনাল ফ্রি মান্থ স্টার্ট ফ্রি ট্রায়াল। তো আমরা এগুলোতে কোনো কিছুতেই আমরা যাব না, ঠিক আছে? তো আমরা কন্টিনিউ উইদাউট দ্য বেনিফিটস অফ প্রফেশনাল মেম্বারশিপ এইভাবে আমরা অ্যাক্সেস করব। ইউর স্টেপ ইউর থ্রি স্টেপস টু সাকসেস, আমি তিনটে স্টেপ অটোমেটিক্যালি অলরেডি সাকসেস হয়ে এসেছি। তো আমার অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, এখন জাস্ট আমাকে অ্যাকাউন্টটা কনফার্ম বা ভেরিফাই করতে হবে। তো আমার মেইলে একটি পাসওয়ার্ড অবশ্যই চলে এসেছে freelancer.com থেকে, আপনারা দেখতে পারছেন। তো আমি এখানে মেইলটি ওপেন করব। মেইলটি ওপেন করার পর এখানে ভেরিফাই ইওর ইমেল এই যে লিঙ্কটাতে, এই লিঙ্কটাতে ক্লিক করব। এই লিঙ্কটা ক্লিক করলে আমাকে তারা ভেরিফাইয়ে নিয়ে যাবে এবং ভেরিফাই সাকসেসফুল করবে। তো আমরা ইমেল ভেরিফিকেশন করতেছি, এই যে দেখাচ্ছে সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। সো তো ভিউয়ার্স, এভাবেই একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কমপ্লিটলি 100% কমপ্লিট প্রোফাইল আমরা ক্রিয়েট করতে পারি, সেটাই আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব। এই যে দেখেন আমার এখানে ড্যাশবোর্ড চলে আসছে, আমার আর্নিং জিরো, জিরো রিভিউস, আমার মেইল, আমার ইউজার নেম, আমার কান্ট্রি, সব কিছু এখানে চলে আসছে। তো পরবর্তীতে আমরা দেখব কীভাবে আমরা প্রোফাইলটি এডিট করতে পারি। ওকে, তো আমরা কীভাবে প্রোফাইলটি এডিট করতে পারি তো সেটাই আমরা পরবর্তীতে দেখব, কীভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট প্রোফাইল ক্রিয়েট করতে পারি, কমপ্লিট করতে পারি। তো আমি আমার ড্যাশবোর্ড, এটা বারবার ইয়ে করতেছে, তো আমি এখান থেকে আমি লগ আউট অপশনে যেতে পারবো। তো আমরা লগ আউট করি। আজকে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখলাম, এবং পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটি কীভাবে আমরা 100% কমপ্লিট করতে পারি প্রোফাইল। কারণ 100% কমপ্লিট করতে না পারলে আপনি বাইরের আই ক্যাচিং করতে পারবেন না, বাইরের চোখ অ্যাট্রাকটিভ হবেন না। তো আপনাকে অবশ্যই অবশ্যই 100% কমপ্লিট করতে হবে আপনার এই যে ফ্রিল্যান্সার প্রোফাইল অ্যাকাউন্টটি। শুধু এটা কেন, যে কোনো মার্কেট প্লেস বা যে কোনো অ্যাকাউন্টের প্রোফাইল আপনার গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই 100% কমপ্লিট থাকতে হবে। তো সবাইকে ধন্যবাদ, পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইলো।